নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বরাক সফরে ফের ললিপপ দিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ কংগ্রেসের। ২৬-এর আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ, ঘোষণা হিমন্তের। শিলডুবির গিলাছড়ার দুরবস্থা চরমে, তীব্র জনরোষ গ্রামবাসীদের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। মুখ্যমন্ত্রী বরাক সফরে একদিন আগে বৃষ্টিকে উপেক্ষা করে শহরের জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করায় বিভাগীয় কর্তৃপক্ষকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। শুক্রবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সমালোচনায় মুখর হন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। দলের সভাপতি অভিজিৎ পাল বলেন, তিন দিনের বরাক সফরে এসে মুখ্যমন্ত্রী ফের উন্নয়নের ললিপপ দেখিয়ে জনগণকে বোকা বানাচ্ছেন। ধলাই উপনির্বাচনের ভোট বৈতরণী পার করতে সেখানে মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন সহ ধলাই কেন্দ্রে 15,000 অরুণোদয় ফর্ম বিতরণ করার ঘোষণা করেছেন। বরাকের মেরুদণ্ডহীন জনপ্রতিনিধিদের স্থানীয় বিভিন্ন সমস্যা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরার সাহস নেই বলে জানিয়েছেন তিনি। শীতের মরশুম ছাড়া রাস্তার কাজে হাত দেওয়া সম্ভব নয় বলে জোর গলায় দাবি করেছিলেন স্থানীয় বিধায়ক। কিন্তু মুখ্যমন্ত্রীর আগমনের আগের দিন কিভাবে সড়কের কাজে হাত দেওয়া হয়েছে প্রশ্ন জেলা কংগ্রেসের। শিলচরে উড়ালপুরের নির্মাণ, শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর ইত্যাদি বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বিজেপিকে এক হাত নিয়েছেন তিনি। অভিজিৎ বলেন, মিশন রঞ্জন দাসকে রাজ্যসভায় মনোনীত করে ফের একটি বড় ললিপপ জনগণকে উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। ১৪০ বছর পুরনো শিলচর পৌরসভার মেয়াদ শেষ হলেও এখনও নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি শাসক দল। অথচ নির্বাচিত বোর্ড ছাড়াই জনগণের উপর করের বোঝা চাপিয়ে শিলচর পৌরসভাকে আঁতুর ঘরে পরিণত করা হয়েছে। শিলচরের রাস্তাঘাট ও পুরকর বৃদ্ধি সহ অন্যান্য বিভিন্ন বিষয়ে শনিবার জেলা কংগ্রেস এক প্রতিবাদী মিছিল বের করে পুরসভা কার্যালয়ের সামনে ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন অভিজিৎ। স্থানীয় জনপ্রতিনিধিদের মেরুদণ্ডহীন বলে আখ্যায়িত করে বরাকের প্রতি মুখ্যমন্ত্রীর বিদ্বেষমূলক মনোভাবের বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিক সম্মেলনে ইফতিকার আলম লস্কর, রণধীর দেবনাথ, রত্নদীপ রায়চৌধুরী, আব্দুল রাজ্জাক ও তাহের আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রত্যেক মাসে নতুন একটা উড়ালপুলের প্রকল্প শিলান্যাস করা হয় এবং দেখা যায় এক বছরের মাথায় সেই উড়ালপুল প্রকল্পের কাজও সম্পূর্ণ হয়ে যায়। সেই জায়গাতে কি জনসভা করে এক একটা মানে নতুন নতুন করে কি উড়ালপুল বানানো হচ্ছে? বরাকের প্রতি কেন এই ধরনের বৈষম্য? বরাকের ক্ষেত্রে কেন উনি বারবার এসে বরাকবাসীকে কেন বিভিন্নভাবে বোকা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন? মুখ্যমন্ত্রী কি ভাবছেন যে বরাকের মানুষ কি অশিক্ষিত? বরাকের মানুষ কি মানে কিছু বুঝে না? বরাকে মানুষ কি মানে উন্নয়ন সম্বন্ধে ওয়াকিবহাল নয় যে বারবার এসে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে বরাক উপত্যকার মানুষকে উনার যে একটা বৈষম্যমূলক আচরণ, বরাকের মানুষকে উনি বুকা বানিয়ে কিভাবে নতুন নতুন করে একটা লালিপপ দিয়ে যান? আজকে শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর আজকের থেকে 2 মাস আগে জল সম্পদ মন্ত্রী এসেছিলেন বন্যার দেখার জন্য, তখন শিববাড়ি রোডে গিয়ে আপনাদের সম্মুখে জনসাধারণকে বলেছিলেন যে 20 দিনের মধ্যে কাজ শুরু হবে। আজকে 2 মাস যাওয়ার পরে এলিভেটেড করিডোরের কোনো খবর নেই। শিলচরের বিধায়কের কথা তো আর বললেই হবে না। শিলচরের বিধায়ক বারবার বলেছেন যে এই মাসে শুরু হবে, এই রাইটস কোম্পানি এসে এখানে কাজ শুরু করে দেবে আর 10 দিনের মাদত হবে। এটা আমরা বিগত 6 মাস ধরে এলিভেটেড করিডোরে শিলান্যাসের কথা শুনে আসছি। আজকের দিন পর্যন্ত এলিভেটেড করিডোরে কোনো মানে এখন পর্যন্ত কোনো ধরনের প্রকল্প শিলান্যাসই হয়নি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বৃহস্পতিবার 3 দিনের কার্যসূচি নিয়ে বরাকে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। এদিন শিলচরে বিভিন্ন প্রকল্প উদ্বোধন করে শুক্রবার সকালে হাইলাকান্দিতে উপস্থিত হন। হাইলাকান্দিতে দলীয় কার্যসূচিতে অংশগ্রহণ করেন। পরে তিনি জানান, জেলা প্রশাসন জমি চিহ্নিত করে দিলে 26-এর বিধানসভা নির্বাচনের আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। এছাড়াও 5 গ্রামে
ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপনের কথা চলছে বলে জানান। এদিন তিনি ধিঙের ঘটনার প্রসঙ্গ তুলে ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানান। কাছাড় জেলার শিলডুবি পার্ট ওয়ানের অন্তর্গত গিলাছড়া গ্রাম অতি প্রাচীন, জনসংখ্যা প্রায় 2000, কিন্তু এই গ্রামটি অতি প্রাচীন হওয়া সত্ত্বেও গ্রামের প্রধান সড়কটি একেবারে বেহাল। প্রায় 30 বছর পূর্বে পঞ্চায়েত সভাপতি মুন্সি আব্দুল গনির আমলে কিছুটা কাজ হয়েছিল, কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটির কোনো সংস্কার হয়নি। যেমন রাস্তা তেমনি রয়েছে, কাঁচা রাস্তাটি প্রায় সময়ে জলমগ্ন এবং কাদাময় থাকে। স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের কাছে বারবার কাকুতি মিনতি করেও কোনো কাজ হয়নি। গ্রামবাসীরা অসহায় হয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে রাস্তাটির দুরবস্থা জনসমক্ষে তুলে ধরেন। তারা প্রতিবাদ স্বরূপ রাস্তার মধ্যে ধান গাছ রোপণ করেন। উপস্থিত ছিলেন পিয়ার উদ্দিন, মুসলিম উদ্দিন, আকলিফ উদ্দিন, আব্দুল করিম, আব্দুল রশিদ প্রমুখ। 10 টাকা খারাপ হয়েছে কোনো রাস্তা, যেটা হয়েছে মনে করো আমরা নিজে আমরা নিজে 10 টাকা 20 টাকা করে উঠাইয়া আমরা আমরা রাস্তা বানাইছি, রাস্তা বানাই আমরা আটা বিরা করিয়া। আর যত মন্ত্রী এমএলএ এমপি ভাঞ্চা যতজন আইলা খালি খুঁয়া যায় বলে আমরা ভোট দেওয়ার বাদে আমরা ভোট পাইয়া আমরা ধরে রাস্তা বানাইমু। একটা মানুষের রাস্তা রাইজ মন্ত্রণ কথা কাম করেছি, প্রায় সহ্য করবো না বুঝি না। মাঝে একদিন আমরা গেছি আপনার ওই দিন আমরা শিলডুবি জিপি অফিসও অন্য আসলে আমরা এমএলএ এমএলএ তানের না আমরা কজন বা কাগজন গেছিলাম যাওয়ার বা দেই তান দে কইলে আমরা রাস্তা গোলা খুব খারাপ হয়েছে। তান কই না বেশ খারাপ চলা যান না, মাঝে কইছে না যে ঠিক আছে তোমরা চলার মতো আমরা উড়তে উড়তে লেগে স্কুলেও ওটি টুকুনা দিতে পারিয়েন না। তান কিতা করছেন দুই গাড়ি আছে যেও করবো আমরা ওটা সেন্টি দিলেন আমরা কোনটা বুঝতাম পারি না। আমরা রাস্তার লাগে বেদান দেওয়ার হরুটা বিয়ে নেবেলা স্কুল যাই না, কোনো যাওয়ার কোনো লাইন হয়নি। এখন আমরা মেইন মুদ্রা দাবি লাগে আমরা রাস্তাটা ছিল আমরা ভাই ওটা আমরা ফাইটাম আমড়াঘাটে নতুন সেতু মুখ্যমন্ত্রী ঘোষণার পর পুরনো সেতুর সংস্কার কাজ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া, কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা। 3 দিনের বরাক সফরে এসে বৃহস্পতিবার ধলাইয়ের বরজালিঙ্গা মডেল ডিগ্রি কলেজের ভূমি পূজন ও শিলান্যাস শেষে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেন আমড়াঘাটে 140 মিটার দীর্ঘ নতুন সেতু হবে। এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা 24 ঘন্টার মধ্যে শুক্রবার আমড়াঘাটে সোনাই নদীর উপরে থাকা 45 বছর পুরনো সেতুর সংস্কার কাজ আরম্ভ করে পূর্ত বিভাগ, আর এতে এলাকার জনসাধারণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিন সকালে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে সংস্কার কাজ শুরু হলে কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। তাদের বক্তব্য নতুন সেতু আগে নির্মাণ করা হোক, পরে এটি সংস্কার হবে। এদিকে কাজ বন্ধ করা হলে আমড়াঘাটে এসে জনসাধারণের সঙ্গে কথা বলেন পূর্ত বিভাগের ধলাই সোনাই ডিভিশনের কনিষ্ঠ বাস্তুকার ঋতুরাজ দাস ও এসও ইমদাদ লস্কর। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বাস্তুকার দাস বলেন সেতু সংস্কারের জন্য 1 কোটি 10 লক্ষ টাকা মঞ্জুর হয়েছে। আমরা চাই নতুন, আমরা রিপেয়ারিংটা করতে যেতাম না, আমরা লাগে সিএমআর কাছে যেতে লাগে, কই যেতে লাগে, পিডব্লিউডি অফিসে আমরা অ্যাপ্লিকেশন দিই, আমরা এই কাজটা আমরা দেখো রিপেয়ারিং করা দিলে রোডটা ব্লক হয়ে যাবে, আমরা বিকল্প কোনো রাস্তা নাই, বাইক যাইবার আটার স্কুলও যাবার টোটালি আমরার ব্রিজটা বন্ধ হয়ে যাব 20 দিন 25 দিন, তারা বলছে 20 দিন লাগবো, এখানে 1 মাসের উপরে লাগবে, আমরা ছোট ব্রিজ ছোট হয়ে থাকবো, বড় হইতো না, স্পেস হইতো না। আমরার দাবি হইল বড় ব্রিজ হোক, বড় নতুন ব্রিজ হোক, নতুন ব্রিজ হওয়ার পরে লাগে এটা রিপেয়ারিং, কোন রাস্তা বন্ধ করাইছি কি তার লাগে। আমরা যখন যখন রাস্তা রাখার যে ডালাইটা ভাঙতো, এখন যদি ডালাইটা ভাঙি দেয় আমরা রাস্তা আওয়া যাওয়া ডাক্তার দেখানি বাজার করা সব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, প্রবলেমটা আমরা ফেস করবো, আজকে একদিন হইলে ঠিক আছে, আজকে 1 মাস আমরা ফেস করতে লাগবো, এটা এটা যদি ফেস করতে লাগে এটা না করি আমরা চাই আর যে নতুন ব্রিজ হোক, তারপরে আমরা এটা রিপেয়ারিং কত টাকার কাজ আছে বা কাজটা কি পাবো পাবলিকে জানি লাইব। তাই কইছেন তার কাছে এই ধরনের কোনো গাইডলাইনও নাই যে তাই কেন স্পেসিফিকেশনটা লাগাইতা, তাই যেটা কইছ আমার কইছেন গাইডলাইন যদি থাকে তো আমি তাহলে দেখাইতাম।
যেটা তাইন কইলে না আমার বুঝুন না তো পাবলিক মানুষ আমরা তো ডিপার্টমেন্টের ইন্টারনাল খবর জানি না কিন্তু আমরা নর্মাল যেটা জানি যে সরকারি কোনো কাজ আইলে এটার একটা ভিজিবল ইয়ে থাকে স্পেসিফিকেশন একটা থাকে যে এত টাকার কাজ এটা এটা হইতে পারে। পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী পালনের প্রস্তুতি শুরু করল কাছাড় জেলা কেন্দ্রীয় জলুসে মুহাম্মদী উদযাপন কমিটি। বৃহস্পতিবার রাতে এ নিয়ে কমিটি ডাকে শিলচর শহরতলি আউলিয়াবাজার সংলগ্ন জ্যামে মসজিদে এক সভা অনুষ্ঠিত হয়। আগামী 16 সেপ্টেম্বর হযরত মুহাম্মদের জন্মদিবস উপলক্ষে এবারও শান্তি মিছিল বের করার সিদ্ধান্ত হয়। শিলচর থেকে সোনাই পর্যন্ত বিশাল এই জলুসের মিছিলে সম্পূর্ণভাবে মাইক ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা। তাই মিছিলে অংশগ্রহণকারীরা কোনো ধরনের মাইক ব্যবহার না করে শান্তিপূর্ণভাবে মিছিলে সামিল হতে বলা হয়েছে। জলুসে মুহাম্মদীর প্রস্তুতি নিয়ে এছাড়াও বিভিন্ন আলোচনা করা হয়। কাছাড় জেলা জলুসি মুহাম্মদী কেন্দ্রীয় কমিটির সভাপতি আনসার হোসেন বরলস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা ফারুক আহমেদ বড়ভূঁইয়া, কার্যকরী সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, হাফিজ আব্দুল হক, এম মকসুদ আহমেদ বড়ভূঁইয়া, মৌলানা তাজমুল হক মজুমদার, মজমুল হক লস্কর সহ অন্যান্যরা। কেন্দ্রীয় জুলুসে মুহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী 16 সেপ্টেম্বর 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের ন্যায় আবার আমরা জুলুসে মুহাম্মদী কমিটির পক্ষ থেকে আগামী 16 সেপ্টেম্বর আমরা শান্তির মিছিল আমরা বের করবো শিলচর বড় মসজিদ পয়েন্ট থেকে। আমরা শেষ করবো নিয়ে সোনাই ফুটবল মাঠে। তাই আমি প্রত্যেকের কাছে আহ্বান রাখছি, আমরা ঐক্যবদ্ধভাবে সবাই যাতে শান্তি মিছিলে যোগদান করে আমরা শান্তি সম্প্রীতি বজায় রেখে সেই মিছিলে শেষ করতে পারি। তাই আমি প্রত্যেকের কাছে এবং প্রশাসনের কাছেও আমি অনুরোধ রাখছি এবং বিশেষ একটা আজকে আমরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো জাত কোনো ধরনের সাউন্ড সিস্টেম আমাদের এইবার জুলুসে আমরা পারমিশন দেওয়া হয়নি আমরা এবং কোনো প্রশাসনের কাছ থেকেও আমরা সাউন্ড সিস্টেমের পারমিশন নেব না, কারণ কমপ্লিটলি সাউন্ড সিস্টেম এবার আমরা ব্যান করেছি। শুধু কেন্দ্রীয় কমিটির 5টা গাড়ি সাউন্ডে থাকবে, আর কোনো গাড়ি থাকবে না। তাই এটা আমরা কমিটির সিদ্ধান্ত এবং চূড়ান্ত। বরদাকান্ত দাসের জন্ম শতবর্ষী নাজিরপুটি মডেল স্কুলের পাশের রাস্তাকে তার নামে নামাঙ্কিত করার দাবি তুলল সম্মিলিত লোকমঞ্চ। এদিন জেলা কমিশনারের কাছে বরদাকান্ত সরণী নামকরণের দাবি জানানো হয়। শিলচর শহরের রাস্তাঘাট প্রথম যিনি বৈদ্যুতিক আলোয় আলোকিত করে তুলেছিলেন তিনি বরদাকান্ত দাস। শুধু রাস্তাঘাট নয়, শহরের বহু বাড়ি বহু সরকারি কার্যালয় তাঁর অক্লান্ত প্রয়াসের মাধ্যমে আলোকময় হয়ে উঠেছিল। আজকের পানপট্টি আসাম বিদ্যুৎ বিতরণ কার্যালয়েই ছিল বরদাকান্ত দাসের বিদ্যুৎ কেন্দ্র। শুধু তাই নয়, এই কৃতি পুরুষ ছিলেন অত্যন্ত সংস্কৃতি মনস্ক ব্যক্তিত্ব। তার উদ্যোগে দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পীরা এই শহরে অনুষ্ঠান করে গেছেন, ঋদ্ধ হয়েছেন শহরবাসী। আজকে একটা মেমোরান্ডাম দিতে সম্মিলিত লোকমঞ্চের পক্ষ থেকে আমাদের এখানে শিলচর শহরে একজন প্রভাবপ্রতিম সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা সমাজসেবী শ্রদ্ধেয় বরদাকান্ত দাসের 125তম জন্মদিবস উপলক্ষে আজকে আমরা এই মেমোরান্ডাম দিতে চাইছি যে আমরা আমাদের যে গোপালগঞ্জে ওনার বাড়ি ছিল, আমাদের গোপালগঞ্জে যেটা বর্তমান আগের ইলেকট্রিসিটি অফিস ছিল এখানেই ওনার বাড়ি ছিল, বাংলো ছিল ওনার, যিনি আলোর দিশারি আমরা নাম দিয়েছি এবং শহরবাসী সবাই জানে উনি আমাদের প্রথম ইলেকট্রিসিটি লাইট শিলচরে উনি এনে দিয়েছিলেন। অন্ধকার থেকে আলোতে আমরা গেছিলাম, উনারই জন্মদিন উপলক্ষে আজকে আমরা ডিসিকে আমাদের গোপালগঞ্জ থেকে গোপালগঞ্জে যে রোডটা আছে এটা বরদাকান্ত সরণী নাম দেওয়ার জন্য আমরা ডিসিকে এবং মিউনিসিপ্যালিটি অফিসে বিভিন্ন জায়গাতে আমরা মেমোরান্ডাম দিতে এসেছি। তো আমরা চাইছি আমরা যারা সংস্কৃতিপ্রেমী যারা আছি এবং এছাড়াও শহরের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গরা আছে সবাই এগিয়ে আসুন আমাদের এই এই কাজটুকুর জন্য, কারণ এইরকম প্রভাবপ্রতিম মানুষ যিনি আছেন তার যথার্থতা মর্যাদা দেওয়া হবে এবং ওনার নামে যেটুকু আমরা এই রোডের নামটা করেছি বরদাকান্ত সরণী
এই সরণির নামটা হোক, আমরা সবাই সব মিলে এই কাজটুকু করব, এই বলে বক্তব্য ছিল। মুখ্যমন্ত্রী বরাক সফরের আগ মুহূর্তে বরখোলা বিভিন্ন সংগঠনের শ্রমদান করে প্রতিবাদ জানায়। কাছাড় জেলার বরখোলা বেহাল শিলচর জয়ন্তিয়া রাস্তা নিত্য যাত্রীরা যাতায়াত করতে বাধার সম্মুখীন হতে হচ্ছে। বিভিন্ন সংগঠন এবং স্থানীয় যুবক একত্রিত হয়ে বৃহস্পতিবার সকাল 9:30 ঘটিকার সময় শিলচর জয়ন্তিয়া সড়কের বরখোলা কাশীপুর পয়েন্ট থেকে বরখোলা বাসস্ট্যান্ড এলাকার বিরাট বিরাট গর্তের মধ্যে জল জমে থাকার কারণে পড়ুয়া থেকে আরম্ভ করে যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। তাই আজ বৃহস্পতিবার আসাম মালা রাস্তা নির্মাণ কাজ চলি থাকার সময় স্থানীয় যুবক ও বিভিন্ন সংগঠন মিলে রাস্তার মধ্যে শ্রমদান করে রাস্তার জমা জল নিষ্কাশন করে দেয়। আসাম সরকার হায় হায়, তারা আরও বলেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে এই রাস্তাটি পরিদর্শন করে যাওয়ার জন্য সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলে জানান। কিন্তু আজকে ডিপার্টমেন্টরা বারবার কারিগর মেনটেন করার মানুষ চলাফেরা করতে পারেন না। আজকে আমরা জনগণ বাধ্য হয়েছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনরা, সেটাও সমসংঘ এবং বিভিন্ন এখানে ভাইরা আমরা নিজেরা যাতে রাস্তায় রাস্তা এবং বাইরেও আজকে নামছে সবাই যাতে লাগে প্রধানমন্ত্রী। আমি অনুরোধ করবো যাতে মানুষ চলাফেরা করতে পারে বলে আমি দাবি জানাই। আমরা কত আন্দোলন করতাম, দুইবার আমরা আন্দোলন করে রাখছি, আবার বৃহত্তর আমরা জেল করা করতে আমরা বাধ্য হয়েছি। মানুষ যখন বেড়া হয়ে যায় এরপরে প্রশাসন করব যে অ্যারেস্ট করো, দোকানদারি করতে পারে না, মানুষ চলাফেরা করতে পারে না, এটা লাগে এরপরে করে যদি রাস্তা আন্দোলন করা হয় তাহলে অ্যারেস্ট করাই কোনো রাস্তা আন্দোলন করতে পারে না। আমার ওসি স্যারে কইছি যে আপনারা স্ট্রাইক করতে পারেন, এটা কিন্তু আপনার তাই প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাই এই রাস্তাটা মেনটেন করতে পারে এরপরে করলেন ওরা লাগে আমরা গুলি করতে লাগে করে আমরা প্রস্তুত রাস্তার বিনিময়ে দিয়ে আমরা গুলি করতে লাগে, প্রাণ দিতে লাগে আমরা প্রাণ দিতে আমরা রক্ত দিতে লাগে আমরা রক্ত দিতে প্রস্তুত রাস্তা আমরা চাই। সারা আসাম প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী সংস্থার হাইলাকান্দি জেলা কমিটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে স্মারকপত্র প্রদান করা হয়েছে। শুক্রবার মুখ্যমন্ত্রী হাইলাকান্দির সফরকালে আলগাপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করে কয়েক দফার দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করেন সংস্থার কর্মকর্তারা। দাবির মধ্যে রয়েছে ডেপুটেশনের মতো সুবিধা থেকে বঞ্চিত না করা, শূন্য পদের সংখ্যা বাড়িয়ে ন্যূনতম জীবন জীবিকা নির্বাহের সুবিধা প্রদান ইত্যাদি। সারা আসামে মোট 26,662 জন প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী কর্মী রয়েছেন, এর মধ্যে দফায় দফায় 16,000 কর্মরত রয়েছেন, বাকি 10,662 জন কর্ম থেকে বঞ্চিত রয়েছেন। তাছাড়া হাইলাকান্দি জেলায় সর্বমোট 700 জন প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী কর্মী রয়েছেন, খালি পদ রয়েছে 154টি, তার মধ্যে মাত্র 80 জন কর্মী কর্মরত আছেন। প্রতি 6 মাস পরপর তাদের 80 জন কর্মী কাজ করে আসছেন বলে জানান সংস্থার সভাপতি গিয়াসউদ্দিন চৌধুরী। স্মারকলিপি গ্রহণ করে দাবি পূরণের আশ্বাস দেওয়ার মুখ্যমন্ত্রীর প্রতি সন্তোষ প্রকাশ করেন তারা। উপস্থিত ছিলেন সংস্থার হাইলাকান্দি জেলা সাধারণ সম্পাদক মান্নাজ্যোতি নাথ, সেলিমউদ্দিন লস্কর, আব্দুল মুহিজ লস্কর, সন্তোষ কুমার চৌধুরী, শাহিদুজ্জামান বড়ভূঁইয়া, হেলিম উদ্দিন বড়ভূঁইয়া প্রমুখ। আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের আমি দুটো অসম প্রশিক্ষণপ্রাপ্ত গৃহরক্ষী সংস্থার প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন চৌধুরী, লগতে আছে আমার সেক্রেটারি মান্নাজ্যোতি নাথ। আমার লগত দুটা সংস্থা একেলগত হয়ে কিনে আজি আমার হাইলাকান্দি ডিস্ট্রিক্টত সি এম স্যার আইছিল। আমি আমার লগত গোটেখিনি লোরা লগত লই কিনি আজি আমার সি এম স্যারক একটা মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামত উল্লেখ আছে যে গোটে অসমত যিমান আমার 26,662 জন লোরা আছে কর্মস্থ তলত আছে 16,000, এনে ডিউটি নাপায় 10,662 জন ডিউটি নাপায়। গতিকে আমি সি এম স্যারক অনুরোধ করেছো যে আমার 10,662 জনের পোস্ট ওলাই কিনি যেহেতু আমার সি এম স্যারে প্রত্যেক ডিপার্টমেন্টত পোস্ট ওলাইছে, আমার পিছফালে যে হোমগার্ড ডিপার্টমেন্টটো আছে এই ডিপার্টমেন্টর পোস্ট ওলাই কিনে যিমান সোনকালে পারে আমার এই ডিপার্টমেন্টর উন্নতি করে কিনে আমার মানুষ কামত লগাইছে। গতিকে আমার লড়া ছোৱালী কিনে বহুত দিগদার হয়েছে, স্কুলত পড়া শুনে দিগদার হয়েছে, আমার দুখিয়া মানুষ আজি আমার রাজপোশাক লই কিনে ডিউটি করে কিনে 6 মাস পিছত আমার উদ্ধ হয়ে যায়, পিছত আমার বেলেগ হাজিরা কামত যাব লাগে, সেইটো কারণে আমার লাজর কথা হয়। আর সি এম স্যার যেহেতু গৃহ বিভাগ সি এম স্যারের হাতত আছে, গতিকে আমি আশাবাদী আজি সি এম স্যারে আমাক
বহু হেৰি দিছে, আশা দিছে। গতি আমি শ্যামসারক ধন্যবাদ জানাইছো আমার এই কামটো। যিমান ইউএসএ উধারবন্দের পক্ষ থেকে জেলা ক্রীড়া সংস্থা শিলচর আয়োজিত 2024 মার্চে বার্ষিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেওয়া চার খেলোয়াড়ের মধ্যে তিনজনই বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করায় তাদের কোচ রাহুল দে সহ তিন কৃতি অয়নাভ দেব, ঋতুরাজ দে, দিব্যঙ্কা সাউকে এক সম্বর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, রেফারি ব্রাঞ্চ সচিব সমর রায়, সদস্য কনাদ পুরকায়স্থ, সমাজসেবক তাপস দাস, সাংবাদিক মঞ্চ উধারবন্দের সভাপতি শিবাশিস চক্রবর্তী প্রমুখ। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন সংস্থার সহ সম্পাদক সঞ্জু রায়। শুরুতে অতিথি সহ খেলোয়াড়দের উত্তরীয় বিজয় তিলক পরিয়ে বরণ করে নিয়ে খেলোয়াড় ও কোচদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয়। বরণ করেন সংস্থার সচিব নেপাল সিংহ, কোষাধ্যক্ষ রাজেন সিংহ, ইন্ডোর সচিব বিজয় সাহা, কার্যকরী সদস্য জগন্নাথ রায়, কল্লোল চৌধুরী, গিয়াস বড়ভূঁইয়া, উপদেষ্টা বীরেশ্বর সিংহ, গৌরা ডাক, প্রাক্তন ফুটবলার রূপঙ্কর ধর, রাজ্যপাল, সঙ্গীত শিল্পী শরদিন্দু ভট্টাচার্য, ক্রিকেটার সায়েদ লস্কর ও পুশিল, সীমা রায়, তৃপ্তি ঘোষ, সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্যামলী ঘোষ, সুস্মিতা নন্দী, অনুপ্রিয়া পাল, প্রদীপ্তা দাস, সপ্তশ্রী চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন শিবাঙ্গী রায়, ঋতুশ্রী দাস, অনুষ্কা চৌধুরী। সম্বর্ধনা অনুষ্ঠান বা এইরকম অ্যাওয়ার্ড সেরিমনিতে যাই, সেই কথাগুলোই বলি যে এইরকম অনুষ্ঠান যত বেশি হবে, যত বেশি আমরা মানুষকে এরকম উৎসাহিত করতে পারব, ততই আমরা সেই বিভাগে সমৃদ্ধ হব। উদাহরণ কোন স্পোর্টস অ্যাসোসিয়েশনের যে সমস্যাগুলো কালো মেঘের কথা বলছিল, সেইখানে আমি ব্যক্তিগতভাবে বলছি সেই কেসটা কিন্তু আমার উপরেই, আমি কেসটা সামলাচ্ছি, আমার ডিএসএ সভাপতি হিসাবেই আমার উপরেই কেসটা করা হয়েছে এবং আমরা কোর্টে ফাইট করছি। এটার জন্য এইটা ব্যাপারে আপনারা চিন্তা করবেন না। অরিজিনাল ডুপ্লিকেট নিয়ে আমার কাছে কোনো দ্বিধা ছিল না। আমি প্রথম থেকেই একটা কথাই বলছিলাম যে আমি তো ব্যাপার নিয়ে কথা বলি, যে ডকুমেন্টগুলো দুটো অর্গানাইজেশন সাবমিট করবে, আমি আমার স্বচ্ছতা যদি আমি বজায় রাখতে পারি, আমি যদি ট্রান্সপারেন্ট থাকি, তাহলে আমি কোন দিকে যাবো? আমি সত্যের দিকেই তো যাবো না। ফ্যাক্টটা কি পেপার কথা বলবে, সেখানে আমি অন্য কিছু ভাবতে পারিনি। কাজে সেই আর্জিটা যখন কেউ করেছে, তখন কোর্টকে আমরা এই কথাই বলেছি, আমরা কোর্টকে আমরা অনেক কিছু পেপার সাবমিট করেছি। বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমি পরিচালিত মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল মথুরাপুর এফসি। শুক্রবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ওয়ারিয়র দলকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করেছে তারা। জোড়া গোল করেন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় রাহুল ও জাস্টিং। উল্লেখ্য, এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন মথুরাপুর এফসি দলের খেলোয়াড় সয়া। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন ধলাইগাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শঙ্কর ভট্টাচার্য। শনিবার ডিমা ইউথ স্টার দরমিখাল ও ব্রাইট স্টার ক্লাব পরস্পরের মুখোমুখি হবে বলে এক প্রেস বার্তায় এ খবর জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। তো যে আমরা প্রথমে শুরু থেকে দেখতে পেয়েছিলাম যে যে মথুরাপুর এফসি পরপর দুইটি গোল করেছিল, কিন্তু সেকেন্ড হাফে যেরকম যে ডিমারাজি দুইটি গোল করেছিল, তো খেলার মানে পরিস্থিতি অন্যরকম। কি মনে করেন? খেলাটা ভালো খেলায় দুটা গোল দিতে সক্ষম হয়েছে, একটু ভালো খেলেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। বরাক সফরে ফের ললিপপ দিলেন মুখ্যমন্ত্রী, কটাক্ষ কংগ্রেসে। ২৬-এর আগে হাইলাকান্দিতে মেডিকেল কলেজ ঘোষণা হিমন্তের। শিলডুবির গিলাছড়ার দুরবস্থা চরমে,
তীব্র জনরোষ গ্রামবাসীদের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।